বাংলা নিউজ স্টেশন। আকস্মিক বৃষ্টি ও শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড ইউরোপের মধ্য ও দক্ষিণাঞ্চল। ইউরোপের বিভিন্ন অংশে আকস্মিক বৃষ্টি ও শক্তিশালী ঝড়ের তাণ্ডব দেখা গেছে। এতে ফ্রান্স, ইতালি ও অস্ট্রিয়ায় 3 শিশুসহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের কর্সিকা দ্বীপে ঘণ্টায় প্রায় 230 কিলোমিটার বেগে আঘাত হানে ঝড়টি। এতে বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহন, গাছপালা ভেঙে পড়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার 18 আগস্ট ফ্রান্সের কর্সিকা দ্বীপে ঘণ্টায় 224 কিলোমিটার বেগে আঘাত হানে ঝড়। মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় সব, ভেঙে পড়ে গাছপালা, বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দ্বীপে। ঝড়ের কারণে কর্সিকা দ্বীপে রেল যোগাযোগ বন্ধ রাখে স্থানীয় প্রশাসন। এছাড়া সাগরে থাকা বেশ কয়েকটি নৌযান উল্টে যায় ঝড়ের কারণে। ঝড়ের প্রভাবে দেখা যায় ভারী বৃষ্টিপাত, শহরের বিভিন্ন জায়গায় তৈরি হয় জলাবদ্ধতা, তলিয়ে যায় বহু ঘরবাড়ি, রাস্তাঘাটে গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় প্রশাসন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমিনিন বলেন, কর্সিকা দ্বীপের বাসিন্দাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অনেকে এখানে ছুটি কাটাতে আসেন, তারাও আহত হয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। ঝড়ের পূর্বাভাস পেলে ক্ষয়ক্ষতি হয়তো কিছুটা কমবে। কর্সিকা দ্বীপের নির্বাহী পরিষদের প্রেসিডেন্ট গিলেস সিয়ামনি বলেন, আমরা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিলাম, তবে সময় খুব কম ছিল, যার কারণে সমুদ্র সৈকত থেকে অনেকে সরে যেতে পারেনি। ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে। আকস্মিকের ঝড়ে শিশুসহ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এছাড়া আহত হয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন ফ্রান্সের কেন্দ্রীয় সরকার। শুধু ফ্রান্স নয়, তীব্র ঝড়ে ইতালি ও অস্ট্রিয়ায় আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে গেল কয়েকদিনের প্রবল বর্ষণ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চল। বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি অঞ্চলটি প্রাণহানি খবর পাওয়া গেছে। নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে শহরটির অধিকাংশ ঘরবাড়ি, গাছপালা, কোথাও কোথাও দেখা দিয়েছে ভূমিধস। সো দর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।